আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, সন্ধেবেলায় কিছু বাজার সদা করে আনা হয়েছে, যেগুলো অল্প কিছু আমার ছিল, যেগুলো ছিল না সেগুলোই আমি আনতে দিয়েছিলাম। তো তার মধ্যে রয়েছে সয়াবিন, চিনি, শ্যাম্পু, দুধ, মুসুরির ডাল, মটর ডাল, সাদা তেল, সর্ষের তেল, প্রায় অনেক কিছুই আনা হয়েছে, শুকনো লঙ্কা। তো এগুলো এক এক করে আমি তুলে দেব। তো সন্ধ্যা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সন্ধেবেলা থেকে বেসিক্যালি আমি কী কী করে থাকি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, এবং রাতে একটা সিম্পল আলু তরকারি করবো, তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তাই এক এক করে প্রথমে আমি দোকান সদাগুলো তুলে দেব, কারণ এই সময়টা ফাঁকা পেলে আমি কিন্তু এইসব কাজগুলোই করে থাকি, যেমন দোকান সদা তোলা বা কিছু গুছানো, ঘরে কিছু গুছানো, আলমারি টালমারি, এগুলোই আমি বেসিক্যালি করে থাকি। তো ঝটপট করে দোকান সদাগুলো তুলে নিয়ে আমি রাতে প্লেন একটা আলু তরকারি করবো, ভাত রয়েছে। তো আমরা রাতে ভাতই খেয়ে থাকি, শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে তখনই কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য রুটি করা হয়। তো এখন ভাতই খাওয়া হয়, তার জন্য একটু আলু তরকারি করবো, আর বাড়িতে তো এখন মাংস রয়েইছে, তো ওটা দিয়েই আজকে রাতে ভাত খাওয়া হবে। তো ঝটপট করে আমি এগুলো তুলে দিই, আর দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা অলরেডি এটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সব কাজ সেরে চলে এলাম এবার তরকারি করতে। তো তরকারি সিম্পলভাবে করবো, একদমই হালকা ফুলকা, কারণ আমার এখন হেভি খাওয়া একদমই চলবে না, তো সেই কারণে আমি হালকা ফুলকা খাওয়ারই চেষ্টা করছি। তো সিম্পল সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটাকে একটুখানি ভাজা ভাজা করে তার উপরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। একদম ছোটো ছোটো করে আলু কেটেছি আমি। তো প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নেব, তার উপরে আমি আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটা সামান্য একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজের ওপরে সমস্ত মশলা, আদা, রসুন সব কিছুই দিয়ে দেব। নেবার পর ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, টমেটো কিন্তু আমি দিয়েছি, যখন আমি ঝোল দিয়েছি তার উপরে আমি টমেটোটা দিয়েছি, তো ওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, মানে ওই সিনটা আর কি আমি তুলতে পারিনি। তোমরা টমেটোটা অবশ্যই দেবে, এভাবে একদম সিম্পল তোমরা আলুর তরকারি করতে পারো। এটা তোমরা রুটি এবং ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে, পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। এবং লাস্টে কিন্তু আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, এটা তোমরা দিলেও দিতে পারো নাও দিতে পারো। তো এভাবে সিম্পল আমি একটা আলুর তরকারি করে নিলাম।